আজকের ভিডিওতে জানবেন বাজেটের মধ্যে খুব ভালো বেস্ট তিনটি পারফিউম সম্পর্কে এবং আরও একটি বোনাস পারফিউম সম্পর্কে বলবো, অর্থাৎ চারটি পারফিউম। তবে 300-400 টাকার যে কোনো পারফিউম যদি বাংলাদেশের লোকাল কসমেটিক শপ থেকে কিনে থাকেন তাহলে প্লিজ অ্যাভয়েড করুন, কারণ বাজারের প্রায় সবগুলোই নকল। যদি আপনি জেনুইন ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে পারেন তাহলে ঠিক আছে। তাহলে কি কিনবেন এটার আগে জানা দরকার, কেন কিনবেন। সবাই দেয় তাই দিব হলে যেগুলো নিষেধ করলাম এগুলো কেনার দরকার নেই, সেক্ষেত্রে আপনার স্কিনের ক্ষতি হবে এবং টাকাটাও ওয়েস্ট হবে। ওকে, সো আজকে লিস্টে থাকা নাম্বার 1 পারফিউম হচ্ছে স্যাফায়ার ম্যান। আপনারা একদম কম প্রাইসে যদি বেস্ট পারফিউম কিনতে চান তাহলে ফার্স্ট অপশন স্যাফায়ার ম্যান। এটার স্মেল অনেকক্ষণ পর্যন্ত লং লাস্ট করে আর খুব কড়া এবং মাইল্ডের মাঝামাঝি। আপনারা অনলাইনে বা যে কোনো শপে 400-500 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। এত লো প্রাইসে বেস্ট একটা পারফিউম পাওয়া সত্যিই টাফ, সো সেই হিসেবে স্যাফায়ার ম্যানকে আমি বেস্ট মনে করি। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কাইন্ডলি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ওকে, নাম্বার 2 ক্রিস অ্যাডামসের অ্যাক্টিভ ম্যান। প্রথমে বলি এর স্মেল সম্পর্কে, এক কথায় জাস্ট অসম। এর স্মেল খুব বেশি ডিপও না আবার খুব বেশি লাইটও না, একদম মাইল্ড একটা স্মেল। যে কোনো বয়সের লোকেই পারফিউমটি ইউজ করতে পারেন আর এই পারফিউমটি আপনারা পেয়ে যাবেন মাত্র 600-700 টাকায়। তবে বিভিন্ন শপ আর ওয়েবসাইটে দামটা একটু কম বেশি হতে পারে, আমি বারবার এটা বলছি, আপনারা নেগোসিয়েট করে নেওয়ার অপশান থাকলে অবশ্যই যাচাই করে নেবেন। অ্যান্ড নাম্বার 3 ড্যানভার হ্যামিল্টন। আমার পার্সোনালি লো বাজেটে খুব পছন্দের একটি ফ্রেগরেন্স। বেসিক্যালি দুইটা ভেরিয়েন্টের বেশি ফেমাস, রেড অ্যান্ড গ্রিন। আমি দুইটাই ইউজ করেছি, দুইটার ফ্রেগরেন্সেই খুব মিষ্টি আর অনেক লং লাস্ট করে। তবে গ্রিনটা একটু বেশি প্রেফার করি আমি, কারণ একটু আমার কাছে রেড থেকেও বেটার মনে হয়েছে। আর এর দাম 100 ml আপনি 500-600 টাকার মধ্যে পেয়ে যাবেন, একটু কম বেশিও হতে পারে বর্তমান সিচুয়েশন অনুযায়ী। ফাইনালি বোনাস পয়েন্ট নাম্বার 4, ইয়াচম্যান রেড অর ব্লু। এই পারফিউমটি স্মেল অনেক হাই কোয়ালিটির। বাই দ্য ওয়ে, রেড অ্যান্ড ব্লু কেন বললাম, কারণ এখানে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা রেড আর একটা ব্লু। মজার বিষয় হচ্ছে এর রেড ভেরিয়েন্টটি অনেকটাই ড্যানিল রোজার রেডের সাথে ম্যাচ করে আর ব্লু ভেরিয়েন্টটি ড্যানিল রোজার ব্লুর সাথে। দ্যাট মিন, আবার আমি এটা বলছি না, দুইটি পারফিউমে সেম। এই পারফিউমটি ড্যানিল রোজার পারফিউমের 1/5 আর এই পারফিউমটির দাম 650 টাকার আশেপাশে। দাম হিসেবে এই পারফিউমটি বেশ ভালো, কেননা অলরেডি এটাতে খুব দামি প্রিমিয়াম একটি পারফিউম ফ্লেভার আপনি পাচ্ছেন এই প্রাইসে। মানে ওই যে ড্যানিল রোজারের কথা বললাম, ড্যানিল রোজারের ফ্লেভারটা পেয়ে যাচ্ছেন। সো অবভিয়াসলি এটা একটা গুড অপশন। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আবারও কথা হবে নতুন ভিডিওতে। আজ এ পর্যন্তই, গুড বাই।